কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারজানা, নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আমরা আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেট সংলগ্ন নূরজাহান মার্কেটে। আশা করছি আজকের ভিডিওটি বিশেষ করে আপুদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপুদের কাছে খুব জনপ্রিয় নূরজাহান মার্কেটের অন্যতম কারণ হলো এখানে সব বয়সীদের জন্যই ট্রেন্ডি আর ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায়। এখানে ভালো মানের কম দামের মধ্যে অনেক ইউনিক ইউনিক কালেকশন পাওয়া যায়, তাই এই মার্কেটটি পার্সোনালি আমার কাছেও খুব পছন্দের একটি মার্কেট। তো চলুন কথা না বাড়িয়ে ইউনিক কিছু ওয়ান পিসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকের নূরজাহান মার্কেটে এসে আমি একটি বিশেষত্ব আমার চোখে পড়েছে, আর তা হলো প্রতিটা দোকানই তারা ফিক্সড প্রাইস বলছে, দামাদামি করার তেমন সুযোগই দিচ্ছিল না। এর আগে আমি যতবার এসেছি প্রতিবারই দামাদামি করে শপিং করতে পেরেছি, তবে এবার দেখলাম ভিন্ন রকম, তাই মনটাও আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছি আজকে হয়তো আর শপিংই হবে না, তবে কেন জানি মনে হলো না এসেছি যখন একটু মার্কেটটা এক্সপ্লোর করেই যাই। হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু ভেতরের সাইডের দোকানগুলোতে। সেখানে গিয়ে যা বুঝলাম, সামনের দোকানগুলোর তুলনায় ভিতরের দোকানগুলোতে একটু ভিড় কম, তাই আমিও আর দেরি না করে কয়েকটা ওয়ান পিস কিনে ফেললাম, তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যেই। আমি কি কিনেছি দেখতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার হাতের এই সুন্দর ইয়েলো ওয়ান পিসটার দাম চেয়েছিল 700 টাকা। ওয়ান পিসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমিও নাছোড়বান্দা এটা কিনেই ছাড়বো। তাই অনেকটা দর দামাদামি করার পর 500 টাকা দিয়ে কিনে ফেললাম। তারপর আরও কিছু কালেকশন দেখলাম, অনেক নিউ অ্যারাইভেল দেখলাম এই শপটিতে। আমি কিন্তু প্রমোশন ভিডিও করছি না, তাই আর শপটির নাম মেনশন করলাম না। দোকানদার ভাইয়ের বেচা বিক্রি কম ছিল, তাই উনি আরও কিছু কালেকশন আমাকে দেখাচ্ছিল, তবে যেটা বেশি ভালো লেগেছে সেটা আমি কিনেই ফেলেছি। এখানে মোটামুটি ওয়ান পিসগুলোর দাম 700 টাকা করে যাচ্ছিল, তবে আমার মতো দামাদামি করতে পারলে 500 টাকা দিয়েই কিনতে পারবেন। চলে যাচ্ছি অন্য একটি শপে, সেখানে গিয়ে দেখলাম আরও কিছু নিউ কালেকশন, যেগুলো অনলাইনে অনেক জনপ্রিয়। তুলনামূলকভাবে এখানে দামটা কিন্তু অনেক কম পেয়েছি। এখানে বেশ কিছু ইউনিক কালেকশন দেখলাম। এই ওয়ান পিসগুলোর দাম চাচ্ছিল 650 টাকা করে, দামাদামি করে এগুলোও কিন্তু আমি 500 টাকার মধ্যেই কিনেছি। এখানে আরও অনেক এক্সক্লুসিভ ডিজাইন পাবেন, শর্ট টপস থেকে শুরু করে লং টপস, মিনি টপস, গাউন অনেক কিছুই ছিল এই একটি শপের মধ্যেই। তো যাই হোক, অনেকগুলো কালেকশন দেখার পরে একটা টু পিস আর একটা ওয়ান পিস কিনেই ফেললাম, যেহেতু কমের মধ্যে পেয়ে গেছি। এই টু পিসগুলোর দাম 700 টাকা করে চাচ্ছিল, এগুলো কিন্তু অনলাইনে আমি 1050 থেকে 1100 টাকার মধ্যে সেল করতে দেখেছি। এখানে কমে পেয়ে গেছি, তাই ভাবলাম নিয়েই ফেলে। ফাইনালি শপিং করে খুশি মনে বাসায় ফিরেছি। আমার ভিডিওটির থাম্বনেল দেখে নিশ্চয়ই মনে একটা প্রশ্নই আসছে, দাম কোথায় বেড়েছে? জি, দাম অবশ্যই বেড়েছে। সামনের সাইডের দোকানগুলোতে কিন্তু অনেকটা দাম চেয়েছে, ভেতরের সাইডে কাস্টমার না থাকায় আমি কিন্তু কমের মধ্যেই কিনতে পেরেছি। একটু চালাক না হলে কি হয় বলুন? আজকের শপিং ব্লগটি কেমন লেগেছে কমেন্টস করতে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।